মর্নিং ফ্রেন্ডস, বুধবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো আজকে হয়তো সকালবেলা আমার একটুখানি বেরোতে হতে পারে, তো রান্না বান্নার দিকটা সব দিকটা একটুখানি ম্যানেজ করতে হবে। আসলে তোমাদেরকে বলে দিই ব্যাপারটা, যে অনেকেরই স্বাস্থ্যসাথী হয়ে গেছে, সবারই হয়ে গেছে প্রায়, আর আমি একমাত্র হতভাগ্য, আমার এখনো পর্যন্ত হয়নি। আমি চেষ্টা করিনি এমন নয়, আমি চেষ্টা করেছিলাম প্রায় আজ থেকে 8-9 মাস আগে, কিন্তু সমস্ত ফর্ম ফিল আপ করা সত্ত্বেও আমার কোনো কিছু তৈরি হয়নি। তো এই জন্য আরেকবার চেষ্টা করে দেখি যে হয় কিনা, এই জন্য বেরোবো। তো স্বাস্থ্যসাথী না হলে তো লক্ষ্মী ভাণ্ডারও হবে না, এসব তো দরকার আছে না। এটা আমরা যখন আমাদের রাজ্যে বাস করি এগুলো করতে হয়, এটা আমাদের কর্তব্য। তো তার জন্য একটু বেরোতে হতে পারে, এই জন্য একটুখানি সকাল থেকে ব্যস্ত। বোনের মেয়ের অন্নপ্রাশন হয়েছে সেই রবিবারে, তার পরের দিন থেকেই আমাদের ছাদে কাজ শুরু হয়েছে। তার জন্য এই জামদানিটা কাচবো কাচবো করে আর এখনো অবধি কাচতে পারিনি, তবে আজকে কেচেই দিয়েছি। কেচে রিভাইভ দিয়ে ছাদে টান টান করে মেলে দিলাম। হ্যাঁ, নোংরার মধ্যে বসে বসে এটা কি, এটা কি নিয়েছিস? আবার লেজও নাড়াচ্ছি, আবার দে মিমি দে, আমি মিমাকে দে, দাও আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। দেখি তো দেখি তো, আবার লেজুটাকে টুং টুং করে নাড়াচ্ছি, দাও আমাকে দাও, তুমি কি নিয়েছো দেখি তো, দেখেছো আমাদের ভিল মিমি কত ভালো, দেখো ওর থেকে নিলে কিচ্ছু কিচ্ছু করে না। নাও নাও, কামড়াও বসে বসে। হ্যাঁ হ্যাঁ কামড়াও, আমি চলে যাচ্ছি নিচে। সকালবেলাতে করছি বেগুন ভাজা, বেগুনের মধ্যে নুন চিনি হলুদ ভালো করে মাখিয়ে এখন তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো বেগুনগুলোকে হাজবেন্ড ভাজা করছে, এই দেখো। আমাদের বাড়িতে আজকে কাজ কিছু হচ্ছে, উপরে গুদুম গাদুম, এখানে তরকারি রান্না হচ্ছে, এই দেখো আলু দিয়ে মুড়ো দিয়ে তরকারি করছি। তোমাদের তো একটা জিনিস বলাই হয়নি, দেখানো হয়নি, বেগুন ভাজা করেছিল, পুরো কড়াই পুরো কালো করে দিয়েছিল, তারপর নিজেই ওর মেজে পরিষ্কার করেছি, কারণ ওই কড়াই আমি মাজবো না। আসলে গ্যাসটাকে কমিয়ে বাড়িয়ে তো রান্না করতে হয়, সেটাই যায় না, গ্যাসটা যে বাড়ানো থাকে বাড়ানোই থাকে, আর যে কমাতে হয় সেটা জানে না, এই জন্য এই সমস্ত। এখন আমরা তিনজনে খেতে বসেছি, তো শাশুড়িমা এখনও পর্যন্ত খেতে বসেনি, 10:30 না বাজলে শাশুড়িমা খায় না। তো এখানে ছেলে খাচ্ছে, ওদিকে আমার ভাতটাও রেডি করা রয়েছে, এদিকে শাশুড়িমা তার ছেলের যত্ন করছে, বেগুন ভাজা দিল কালো কালো বেগুন ভাজাগুলো। তারপরে আজকে আমি রান্না করছি, এখানে রয়েছে রসুন আর কাঁচা লঙ্কা, এখানে রয়েছে মূলো শাক, মূলো শাকটাকে নুন দিয়ে ভালো করে চটকানো হয়ে গেছে। এখানে মূলো আলুর তরকারিটা রান্না হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে। তো তরকারিটা হয়ে গেছে, তরকারিটা এখন নামিয়ে আমি রেখে দিচ্ছি। তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কারণ অল্টারনেট করে দুটো কড়াই ব্যবহার করলে পরে তাড়াতাড়ি কাজকর্মগুলো হয়। দিয়ে দিলাম কড়াইতে তেল, এবারে আমি কালো জিরে রসুন আর কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে দিয়েছি, এবার শাকটাকে ছেড়ে দিলাম। তো শাকটাকে রান্না হতে হতে এদিকে কিছু টুকটাক বাসনগুলো বেরিয়েছে, সেগুলোকেও মেজে ফেলছি। আমাদের মিমিটা এত ভালো, তাও ওকে সবাই ভয় পায়, ছাদে যে উনি কাজ করছে উনি এখন নিচে যাবে, এই জন্য আমাদের মিমিটাকে কোথায় সেটা খোঁজ খবর করে তারপরে নিচের দিকে চলে গেল। শাকটাকে এখন নামিয়ে রাখলাম এসে, আর মাছের ঝোলটাকে এসে পরে করবো, কারণ না হলে দেরি হয়ে যাবে, মাছের ঝোলটা করতে হবে। তো মোটামুটি এদিকে হয়ে গেছে। তোমাদেরকে বলেছি যে মাছের ঝোলটা আমি যেখানে যাব সেখান থেকে এসে করব, কিন্তু যেখানে যাব সেখানে টাইম রয়েছে বেলা 3টে, তো 3টে অবধি টাইম যখন, তাহলে অনেকটা সময় হাতে আছে, তাহলে আমি মাছের ঝোলটা করেই নিই। তো এই জন্য নুন হলুদ মাখিয়ে মাছটাকে ঢাকা দিয়ে রাখলাম। এখন মাছের মধ্যে যে মশলাগুলো দেব, তো এখন বেটে নিলাম, এই দেখো ভালো মতন বাটা হয়ে গেছে। তো মাছগুলো এখন ছেড়ে দিচ্ছি কড়াইতে, আর প্রচণ্ডভাবে তেলটা গরম হয়ে গেছে, ওদিকে মিমিদের মাংসটাকেও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো মাছগুলোকে ভাজা করে নিচ্ছি, এটা রয়েছে কাতলা মাছ, তোমাদেরকে মানে আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো মাছগুলো ভেজে এখন তুলে রাখছি, এরপর আরও কয়েকটা আছে সেগুলোকে ভেজে, তারপরে এখন মশলাগুলো কষি কষিয়ে নিচ্ছি, আর দিয়ে দিলাম টমেটো, তারপরে যা যা দিই মাছের মধ্যে সেই সব মশলাপাতি দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে মাছটা রান্না করছি। তো টমেটোগুলোকে একটুখানি ঘেঁটে দিলাম, তো হয়ে গেছে কষানো, এখন জল ঢেলে দিলাম। যেটা হলো ঘটনা, আমার শাড়ি শুকিয়ে ছাদে থেকে চলে এসছে, কিন্তু অন্যান্য যে জামা কাপড়গুলো থাকে সেগুলো এখনও অবধি মেলতে পারিনি, সেগুলো ছাদে মেলিও নি, মোটা মোটা যেহেতু রয়েছে বারান্দাতেই মেলে ফেলবো, কারণ ছাড়ি দিতে পারবো না, ছাদে প্রচণ্ড ধুলো উঠছে। শাশুড়িমার একটা শাড়ি সায়া ব্লাউজ সবসময় এই বারান্দাতেই মেলা হয়, আর আমি তো সবসময় ছাদেই মেলি। তো শাশুড়িমা কখনো যদি দেখে আমি বারান্দায় জামা কাপড় মেলছি, শাশুড়িমা খুব ভয় পেয়ে যায়, ভাবে বোধহয় আমি ওনার জায়গাটায় নিয়ে নিচ্ছি, কীরকম একটা বাচ্চা বাচ্চা ভাব ওনার মধ্যে এখন চলে এসেছে, আগে এরকম ছিল না। তো আমাকে সেরকম বলছিল আমি কোথায় জামা কাপড়গুলো মেলবো, তাই আমি বললাম যে আমি তুলে ফেলবো, তারপরে তুমি মেলে দিও। জামাটা পরে নিয়েছি, এখন অবধি মাথাটা আঁচায়নি, আর আজকে আমাদের উপরে দুজন কাজে এসছে, মানে প্রথমে একজন এসেছিল, তারপরে আবার আরেকজনকে সঙ্গে করে নিয়ে এসেছে, আর আমার মাছের ঝোলটা এখন হয়ে গেছে, এখন ওদের জন্য চা টা করে দিয়ে তারপরে বেরোবো।
যতক্ষণ পর্যন্ত একটা মেয়ে কুমারী থাকে ততক্ষণই পর্যন্ত তার জীবনের শান্তি। তারপরে বিয়ে একবার যদি হয়ে গেছে তার মাথায় প্রচুর কাজের চাপ, প্রচুর প্রেশার চলে আসে, সেরকমভাবে আমারও চলে এসেছে। তো সমস্ত কিছু সামলিয়ে কোথাও যদি যাওয়ার হয়, যেতে হয়, তো মাছের ঝোলটা নামিয়ে জায়গা মতো রেখে তারপরে ওদের জন্য চাটাকে করে ফেললাম। শাশুড়িমাকে এখন চা দেবো আর আজকে আদা দিয়ে চা করছি। আমি এখন প্রতিদিন এক গ্লাস করে আখের গুঁড়ে শরবত করে খাই, তো ওদের জন্য চাটা করে নিলাম, তারপরে আমার জন্য শরবত বানিয়ে শরবতটা খেয়ে নিলাম। তো চাটা নিয়ে আমি ছাদে দিতে এসেছি, দেখো কত ছাদে ধুলে উঠছে, আর ওরা দুজনে কাজ করছে ওখানে। এরপরে আমরা একটুখানি শাড়ি ধরে টানানি করে নিই, কারণ শাড়িটা তো শুকিয়ে গেছে, এই শাড়িটাকে ইস্ত্রি করতে দিতে হবে। আজকে যেহেতু রিভাইভ দিয়েছি এই জন্য একটুখানি টানাটানি খেলাটা বহুদিন পরে খেলছি, খুব মজা লাগতো। আগে মার সাথে করতাম, মা যে শাড়িগুলো পরতো এরকম, মা একদিকে দাঁড়াতো আমি একদিকে দাঁড়াতাম, এরকম করে শাড়ি টানাটানি করে তারপরে শাড়িটা ঝাড়াঝাড়ি করা হতো। তো এখন আমি আর হাজবেন্ড মিলে করে নিলাম, শাড়িটা এবারে ভাঁজ করে নিচ্ছি। এই মাত্র আমার হৃৎপিণ্ডটা খুলে বাইরে চলে আসছিল, কারণ আমার সেলফি স্টিকটা ভাঙতে ভাঙতে ভাড়া হচ্ছিল, তখন ফোন সমেত সেলফি স্টিকটা আলাদা হয়ে গেছিল, দুটো পার্ট হয়ে গেছিল। তো ভাবলাম ওটা ভেঙে গেছে, তারপরে দেখলাম না ওটা ভাঙেনি, ওটা খুলে বেরিয়ে এসেছে। তারপরে ছেলে আবার জুড়ে দিল, না হলে আবার আমার 250 থেকে 300 টাকা গড়ের জন্য। ভগবান একটুখানি আমাকে সহায় হয়েছে, ভগবান বাঁচিয়ে দিয়েছে, কারণ পরপর আমার দুটো, এক মাসের মধ্যে দুটো সেলফি স্টিক আমার নষ্ট হয়েছে। তো ব্যাগপত্র গুছিয়ে এবারে ছেলের সাথে বেরোচ্ছি, ছেলেই যাচ্ছে। তো আমার সব ফর্ম ফিল আপ করা হয়েছিল কিন্তু আমার হয়নি, এটাই হলো ব্যাপার। তো দেখা যাক কি হয়, তোমাদেরকে পরে আমি জানাবো, ঠিক আছে। গাড়ি নিয়ে ছেলে দাঁড়িয়ে রয়েছে, তারপরে জায়গা মতো এখন পৌঁছে যাব, চলে এসেছি। আর দেখো ভালোই ভিড় হয়েছে, মানে অনেকেরই আমার মতো সমস্যা তার মানে আছে। দাঁড়িয়ে থেকে লাভ নেই, আমি এখন বাড়ির দিকে চলে যাই, কারণ এখানে প্রচন্ড ভিড় আছে, ভাবছি বেলার দিকে আসবো। তো ছেলে তো বাড়িতে চলে গেছে। কয়েকদিন আগে একটা ভিডিও তোমাদের দেখিয়েছিলাম যে রাস্তায় কাজ হচ্ছে, পাইপ বসছে, তো সেই পাইপ এখন বাড়ি অবধি চলে এসেছে, আর এখানে একটা চেম্বার তৈরি হচ্ছে। তো এরকমভাবে সবার বাড়িতেই হচ্ছে। তো উপরে এসে এখন মিমিদের জন্য ভাত বসাচ্ছি, কারণ আজকে একটুখানি ভাত কম হয়ে যাবে, এই জন্য রাইস কুকারের মধ্যে করে চাল নিয়ে বসিয়ে দিলাম। আমাদের কাজে দিদির মেয়ে একটু আগে ফোন করেছিল যে দিদি কাজে আসবে না, দিদির প্রচণ্ডভাবে জ্বর, আসলে সারাদিন তো জলের কাজ করে, বুঝি সব কিছু, কিন্তু আমাদের তো পরিস্থিতির চাপে আমাদের অনেক কিছুই করতে হয়। তো প্রচণ্ড ঠান্ডা লেগে হয়তো জ্বরটা এসেছে, তো মাথা তুলতে পারছে না, একটু আগে ফোন করেছিল, তো কাজে আসছে না, তো কাজের চাপ আমার আরও একটু বেড়ে গেল। তো কিছুক্ষণ আগে ফিরেছি, তারপরে মিমিদের ভাতটা বসিয়ে তারপরে এলাম, এবারে ঘরের কাজটা করব। আমি যে কাজটার জন্য আজকে বেরিয়েছিলাম সেই কাজটা আমার হয়নি, সমস্ত কাগজপত্রগুলো এই জন্য গুছিয়ে রাখছি, কারণ এইসব কাগজপত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন রকম কাজে এগুলো লাগে। তো এই জন্য জায়গা মতো এগুলোকে গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। তারপরে আবার রান্নাঘরের দিকে যেতে হবে, আজকে যেহেতু কাজে দিদি আসবেন আমি কড়াইটা রেখে দিয়েছিলাম, তো কড়াইটাকে এখন মেজে ফেলি, কারণ কয়দিন যে আসবে না সেটা জানা নেই। আসলে এগুলোই হলো আমাদের জীবনের কষ্ট একটা বলা চলে, মানে আমি জানতাম আজকে আসবে এই জন্য কড়াইটা রেখে দিয়েছিলাম, কিন্তু আমার আজকে মাজা কপালে রয়েছে, এই জন্য আমাকে মাজতে হবে। তো মেজে ফেললাম, রান্নায় কড়াইটা তো রেখে দিয়েছিলাম, তো জানতে পারলাম বলে কড়াইটা মেজে ফেললাম, নয়তো কড়াইটা রেখে দিতে হতো, আগামীকাল মাজতে হতো। তো ফোন করেছে, ভালোই হয়েছে, আমার কাজটা করে নিতে পেরেছি। তারপরে ঘরটাকে হয়তো রেখে দিতাম, ঘরটাকে মুছে ফেলবো, যেহেতু গতকাল নিচের ঘরগুলো মুছেছিল, তো আজকে উপরের ঘরগুলো হয়তো মুছতো, এরকম আর কি ব্যাপার। অনেকক্ষণ আগেই ফোন করেছে, তো ভালোই হলো। রাস্তায় যেসব মিস্ত্রিরা কাজ করছিল ওদের কাজ এদিকের হয়ে গেছে, মানে প্রত্যেকের বাড়িতেই পাইপ বসে গেছে, এখন ওরা সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে। ওই দেখো এসেছি পুজোর ঘরের কাজ করার জন্য, কিন্তু এখানকার কর্ডটা খুলে নিয়ে যাওয়াতে আমি ঠাকুরের আসনের যে লাইটগুলো সেগুলো জ্বালাতে পারছি না, একটুখানি অন্ধকার অন্ধকার। মিষ্টি সোনার আইসক্রিমটা আমি নিয়ে চলে এসেছি, এখন আমি এই আইসক্রিমটা খেয়ে নিচ্ছি, ওরা সবাই খেয়েছে। খাবে খাবে না, মিমিকে বলেছি, মিমি এখন আমি উপরে যাচ্ছি, ও রেডি হয়ে রয়েছে, এই দেখো ও রেডি আমার সাথে উপরে যাবে, চল মিমি চল, সন্ধ্যা পুজোটা করে আসি উপরে গিয়ে। আর সিঁড়িগুলো যা নোংরা হয়েছে, পরে তোমাদের সাথে আলোতে গিয়ে কথা বলছি, আর অন্ধকার পুরো জায়গাটা। আগামীকাল যেহেতু বৃহস্পতিবার, এই জন্য ঘরটাকে নামিয়ে রাখছি প্রথমেই, তারপরে সন্ধ্যা পুজোটা করে নিচ্ছি। আর এই সামনেটা যা নোংরা হয়ে রয়েছে না, মানে এই ঠাকুর ঘরের দরজা দিয়ে বেরোলেই নোংরা ভর্তি, আর পরিষ্কার করছি না, কারণ রেগুলারই কাজ হচ্ছে, খাটিটা তিন গুণ বাড়িয়ে লাভ নেই, একবার হয়ে গেলেই পরিষ্কার করব। তো চলো নিচে যাই, এখন লাইটটা জ্বলুক, আর টিউবলাইটটা আজকে আবার চলছে। আজকে সন্ধ্যাবেলা ছেলে যখন সিঙ্গারা এনেছিল তখন বলেছিলাম কটা কফির পাতা আনতে, যেহেতু এখন একটুখানি ঠান্ডা ঠান্ডা পড়ছে, আর আজকে এই জন্য একটুখানি কফি বানিয়ে নিচ্ছি, ছোট ছোট দুটো কাদামে যে পাতাগুলো হয় সেগুলো। তো এখন কফিটাকে ঢেলে ফেললাম কাপের মধ্যে, তারপরে এখন একটুখানি গরম গরম কফি নিয়ে বসলাম,
আর মুড়িয়া সিঙ্গারা নিয়েছিলাম, তার মধ্যে একটা সিঙ্গারা কুটে কুটে খেয়ে নিয়েছি, তো আরো একটা অবশিষ্ট আছে। আসলে সিঙ্গারা আমি পুরো খাই না, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, এই যে এই ছাল চামড়াগুলোকে আমি ফেলে দিই, তো খেতে ভালো লাগে না, কেমন যেন একটা শক্ত শক্ত লাগে, তো এই আর কি ব্যাপার। তো একটুখানি জমিয়ে খেয়ে নিই, না দুটো বিস্কুট নিয়ে নিই, পরে খাবো এই সিঙ্গারাটা আর মুড়িটা, আগে বিস্কুট দিয়ে কফিটাকে খাই। তো যেটা হলো ব্যাপার যে ব্লগ কিন্তু আমি খুব ঠিকঠাকই করছি, যেরকমভাবে একটা লাইফস্টাইল ব্লগ হয়, কিন্তু তোমাদের মনিকোঠায় কেন যে পৌঁছাতে পারছি না সেটাই আমি ভাবছি। চেষ্টা কিন্তু করছি, অনেক অনেক চেষ্টা করছি। আসলে তোমরা আমাকে একভাবে দেখেছো পুজোর চ্যানেল থেকে, তোমরা সেভাবেই আমাকে জানো, তো এখানে তোমরা একেবারে অন্য রূপে আমাকে দেখছো, আর এটাই হলো আমার বাস্তব রূপ। এই রূপেই আমি থাকি, এই রূপে প্রথম থেকে ছিলাম, এখনও আছি, এখন যেভাবে আসছি এটাই হলো আমার বাস্তব। আর পুজো পাঠ তো অবশ্যই করি, পুজো পাঠ করতে ভালোবাসি, কিন্তু সেখানে সময় দেওয়ার একটা ব্যাপার, সেই সময়টা তো তোমাদের এর আগেও বলেছি যে আমি যেরকম অবস্থায় আছি, যেরকম আমি পরিবেশের মধ্যে আছি, সেখানে থেকে আমার অতটা পুজো পাঠ করা সম্ভব হয় না। যেটুকু করি সেটুকু তোমাদের সাথে শেয়ার করি, সত্যি কথা বলতে একটা প্রেশার আছে, তার মধ্যে দিয়ে যাচ্ছি, তো এটুকু আমাদের বুঝতে হবে। তো সেভাবেই করছি কাজ, এবং তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টের অনেক বেশি প্রয়োজন আছে। তো একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটুখানি ভিডিওগুলো দেখো, একটু শেয়ার করো, তবেই না চ্যানেলটা বড় হবে, বলো। প্রচুর পরিশ্রম করি, তো তোমাদের পাশে থাকা অবশ্যই। আজকে শাড়িটাকে এই মাসির দোকানে দিয়ে গেলাম ফলস পিকো করার জন্য। এখন এসেছি একটা ফুলের দোকানে, যেহেতু পরের দিন বৃহস্পতিবার, এই জন্য বৃহস্পতিবারের কিছু ফুল নেব। আর এখানে কিছু শাকসবজিও রয়েছে, আর নিলাম একটুখানি বকফুল, অনেকদিন পরে দেখলাম, তো এখন তো বকফুল ফুটছে গাছে, তো দুটো প্যাকেট নিয়ে নিলাম, আর এক একটা প্যাকেট নিয়েছে 10 টাকা করে। তারপরে চলে এসেছি একটা ফলের দোকানে কিছু ফল নিয়ে, তারপরে বাড়ির দিকে চলে যাচ্ছি। আজকে বাইরে বেশ ভালো ঠান্ডা পড়েছে, তো ছেলে আগে যাচ্ছে, আমি পরে যাচ্ছি, তো টুকটাক যেটুকু কেনাকাটা করা ছিল পরে এখন বাড়ির দিকে যাচ্ছি। বিশেষ করে মাথার মধ্যে খুব ঠান্ডা লাগছে, ছেলেরও একই অবস্থা, ছেলে কিছুই জড়িয়ে আসেনি, তবু তো আমি গলার মধ্যে একটা মাফলার জড়িয়ে এসেছি, এই একই কথা বললাম, গলায় মাফলার নয়, আমার ওড়নাটা জড়িয়ে এসেছি। মাঝে মাঝে রাস্তায় এতটা অন্ধকার, তোমাদের সাথে ভালো করে কথা বলতে পারছি না, তো চলো বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই লেজ খাড়া করে কোথায় যাচ্ছিস তুই? কিরে কি ব্যাপার, তোর একা একা চলে এসেছিস কেন? সাঙ্গ বাঙ্গদের কাছে যা, বিড়ালরা কিন্তু ধরতে দেয় না, তোকে যে ধরতে দিচ্ছে এটাই অনেক, ওগুলো হাঁচড়ে দেবে, কিন্তু লেজটা রাখ, লেজটা রাখ, খাড়া করে দিয়েছে। মানুষ দেখে মানুষের পিছন পিছন যাচ্ছে, তুই থাক, বেশি ইয়ে করিস না, বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। তারপরে কোথায় ঢুকিয়ে দিবি, ওখানে ছিল নাকি ও, কোথায় ঢুকিয়ে দিল ও, সাঙ্গ পা ওই বেরিয়ে আসছে, ওকে দিয়ে নাহলে ঘাড় ঘেটিরা ধর, ঘেটি ধরে ঝুলিয়ে দিয়ে তোর সাথে সাথে যাচ্ছে দেখি মা। দেখো ছেলের কান্ড, দেখো বিয়াল সাথে করে যাচ্ছে বলে বিয়ালকে ছড়ে নিয়ে চলে যাচ্ছে, কি অবস্থা, পালিয়ে পালিয়ে নালে আবার চলে আসবে। তো চলো দেখি কলাগুলোর কি অবস্থা, কলাগুলো কতটা পাকলো, ওই দেখো ওই ফরার কলাটা পেকেছে, এদিকে হালকা হালকা পাকছে, আর ওই কলাগুলোতে জানো তো বীজ আছে, এই যে মাথাগুলো মোটা মোটা দেখছো না, এগুলোর মধ্যে বীজ আছে, আর বীজ কলা সবার আগে পেকে যায়, আর এগুলোতেও হয়তো বীজ আছে কিন্তু হালকা আছে, এরকম আর কি ব্যাপার। তো যাই হোক চেক করে নিলাম, আমার ছেলে তো আবার কলা খায় কিন্তু বীজ কলা খায় না, কিন্তু এই কলা প্রচণ্ড উপকারী। ঝড় আসার আগে যেমন চারিদিকের পরিবেশ একদম থমথমে হয়ে যায়, সেরকমভাবে চেরি ম্যাক্সিরও একই অবস্থা, মানে চেরি আর ম্যাক্সি তখন খুব আদর করছে, মানে ম্যাক্সি চেরিকে ভীষণইভাবে চেটে দিচ্ছে, মানে এরপরেই ওদের ঝগড়াঝাড়িটা প্রচণ্ডভাবে শুরু হয়ে যাবে। যেটা এখন করতে হবে সেটা হলো ছেলের জন্য রুটি করতে হবে, তার জন্য এই দেখো এখানে আলু নিয়ে নিয়েছি, 3টে আলু নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি করব। আর এখানে রয়েছে মিমিদের ভাত, অনেকটা রয়ে গেছে, আর আমাদের ভাত অল্প আছে, তো এখান থেকে কিছুটা ভাত নিয়ে গরম করব ভাত। তো এখন এইসব কাজগুলো আছে, আর ওদিকে অনেকগুলো বোতল আছে, দেখো এই বোতলগুলোকে সব ধুতে হবে। আর একটা জিনিস আজকে ভালো জিনিস এনেছি, সেটা হলো এই যে বকফুল, তো হাজবেন্ড ভীষণভাবে পছন্দ করে, এই বকফুলের বড়া করব, তো বেসন বলতে হবে, অনেকগুলো কাজ আছে, তো টুকটুক করে করে নিই। হ্যাঁ, আলু তরকারিটা বসিয়ে দিয়েছি, ওদিকে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, তো আলুটা মোটামুটি একটুখানি ভাজাভাজি করে কালো জিরে ফোড়ন দিলাম, টমেটো দিলাম,
নুন হলুদ চিনি পরিমাণ মতন দিয়ে জল দিয়ে এখন তরকারিটা বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। তারপরে এখন জলটা গরম হয়ে গেছে, এবারে ভাতটাকে বসিয়ে দিলাম গরম করার জন্য। এদিকে প্যাকেট থেকে বের করে নিলাম বকফুলগুলোকে, তারপরে বকফুলের যে বোটাগুলো সেগুলোকে ফেলে দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে বেসন দিয়ে ভাজা করব। এদিকে আলু তরকারিটাও হয়ে গেছে, ঢেলে রেখে দিলাম। তারপরে অনেকগুলো বোতল খালি, দেখো সবগুলো মোটামুটি বোতল খালি, সমস্ত বোতলগুলো ভরে নিয়েছি। তারপরে এখন ছেলের জন্য রুটি বানাচ্ছি। ছেলে অনেকক্ষণ ধরেই বলছে যে খিদে লেগেছে, তো এতগুলো কাজ গোছাতে গিয়ে একটুখানি সময় লেগে গেছে। রুটিগুলো এখন ছেঁকে দিচ্ছি ছাকনা দিয়ে। তারপরে রুটিটা হয়ে গেলে ছেলেকে আর দেরি করবো না, খেতে দিয়ে দেবো, কারণ আজকে রুটিগুলোকে ধোবো না, এই জন্য রুটিগুলো শক্ত হয়ে যেতে পারে। তো সাথে সাথে বানিয়ে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, এদিকে আলু তরকারিটাও দিয়ে দিলাম। তারপরে এরপরে আমরাও খেতে বসে যাব, কারণ রাত্রিটা অনেক হয়ে গেছে। তো বকফুলটা ভাজা করে আমি আর শাশুড়িমা খেতে বসবো। হাজবেন্ডের জন্য বকফুলগুলো আসলে পরে ভাজা করবো, এখন অব্দি করিনি। তো খেতে খেতে আজকে ভাবছিলাম যে এটা একটা বংশগত ব্যাপার যে এই যে মানুষ চালাক হয়, প্রচুর মানুষ দেখবে, অনেক মানুষই আমাদের ইউটিউবেও দেখা যায় কিছু কিছু চালাক মানুষ কথাবার্তাতেই বোঝা যায়। তো আমরা হয়তো সবাই এটা জেনেটিক ভাবে আসে, মানে চালাকের ব্যাপারটা, অনেকে হয়তো বাবা মা প্রচন্ড চালাক, তাদের ছেলেপেলেরাও চালাক হয়। আবার আমি আমার কথা বলছি, আমি জানি না তোমরা কিভাবে নিচ্ছ আমাকে, আমি হয়তো অতটা চালাক চতুর হতে পারিনি। তো এখন এতদিন ধরে ইউটিউব করতে কোথাও ভালো করে কথা বলা পর্যন্ত আমি শিখিনি। এখন যে আমি যে তোমাদের সামনে এই যে ক্যামেরার সামনে কথা বলছি, এটা যে আমার কত বড় পাওনা, তো এর মধ্যেও আমার অনেক কথা আমার ভুল হয়ে যায়, মানে বলতে পারি না, বলতে গিয়েও আমার আটকে যায় কথা। তো অনেকে দেখি কি সুন্দর, মানে গড়গড় গড়গড় করে বলে যায়, মানে একটুও ভুল হয় না তাদের কথার মধ্যে। তো এটাই বোঝা যায় যে তারা ছোটবেলা থেকে ওইভাবেই তৈরি হয় এবং ওভাবেই মানুষ হয়, তাদের বাবা মারও প্রচণ্ড চালাক হয়, এই জন্য তাদের ছেলেপেলেগুলো এরকমভাবে চালাক তৈরি হয়। আর আরেকটা কথা, আমরা দেখো, মানে আমি আমার কথা বলছি, আমার ফ্যামিলিতে কোনোদিনও মানে অভাবের মধ্যে দিয়ে বড় হইনি, মানে খুব স্বচ্ছল না হলেও অভাব জিনিসটা অতটা বুঝতে পারিনি। অনেকের মতন যে চালাক, অনেকে যে চালাকিটা করতে পারে সেটা হয়তো আমি পারি না, সেরকমভাবে কথা বলতে পারি না, গড়গড় করে বলতে পারি না, এরকম একটা ব্যাপার। তবে ইউটিউব আমাকে অনেকটা শিখিয়েছে মানুষের সাথে কথা বলতে, মানুষের সাথে মিশতে, মানুষ চিনেছি। তো যেমন প্রথম দিকে আমি যে চ্যানেলটা খুলেছিলাম সেটা হলো আমার পুজোর চ্যানেল, তো সেখানে আমার 15,700 মতো সাবস্ক্রাইবার। তো সেখানে সেই চ্যানেলটা, মানে এমন কোনো আমি ইউটিউবার দেখিনি যে যার প্রথম চ্যানেলটাকে সে বন্ধ করতে বাধ্য হয়, মানে বন্ধ বলবো না, সেটাকে ভিডিও আমি এখন কম দিই। থেকে ইউটিউবারই যখন তার প্রথম চ্যানেলটা খুলে সেটা যখন ভাইরাল হয়, তারপরে সে সেকেন্ড চ্যানেল চালু করে। তো সেকেন্ড চ্যানেল সবসময় একটুখানি পিছিয়ে থাকে, কিন্তু আমার এমনই দুর্ভাগ্য যে প্রথম চ্যানেলটা এতটা আমার মানে ভাইরাল হওয়া সত্ত্বেও আমি সেই চ্যানেলটায় কাজ করতে পারছি না। তো কি আর বলবো বলো, এরকমই একটা চ্যানেল আমি তৈরি করেছিলাম প্রথমে। আমি এখন ভাবি যে কেন আমি তৈরি করেছিলাম ওরকম চ্যানেল, যাতে আমি ভবিষ্যতে কাজ করতে পারবো না। তো এরকম ধরনের চ্যানেল যদি প্রথম দিকে বানাতাম যে যেখানে আমি ব্লগও করবো, মাঝে মধ্যে পুজো পাঠ দেখাবো, তাহলেও হতো। তো এটাই হলো ভুল, এটা হলো বোকা মানুষের লক্ষণ। যদি চালাক হতাম হয়তো এরকম করতাম না। তো বোকামি করেছি বলে এই জিনিসটা হয়েছে। আর প্রথম দিকে আমি সেরকমভাবে কারোর ভিডিও, আসলে 2020 সালের জানুয়ারি মাসে আমি ফার্স্ট আমি অ্যান্ড্রয়েড ফোন হাতে পেয়েছি, তার আগে আমি সেরকমভাবে ব্লগ দেখা মানে কি জিনিস এগুলো আমি ভালোভাবে জানতাম না। এবং যখন আমি অ্যান্ড্রয়েড ফোনটা হাতে পেয়েছি, প্রথমে আমি পুজোর যে ঠাকুর টাকুর ওসব দেখে না আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। তো তখন ভাবলাম যে আমি একটা পুজোর চ্যানেল খুলি, সেরকম একটা ভেবেই আমি আমার চ্যানেলটাকে, পরে কি হতে পারে সেরকম কিচ্ছু ভাবিনি, সেরকম না ভেবেই আমি এগোতে শুরু করি। আর আজকে আমি এই জায়গায় এসে পৌঁছেছি, না এদিকে যেতে পারছি না ওদিকে যেতে পারছি, আমার কিচ্ছু হচ্ছে। হাজবেন্ড বাড়িতে আসার পর লাল লাল করে বকফুলগুলোকে ভেজে দিলাম, এবারে হাজবেন্ড খেতে বসবে। চিনতে পারছো এটা কি? তো বকফুলের বড়া মনে হচ্ছে। মনে হচ্ছে? কনফার্ম হয়ে বলো এটা কিসের বড়া, কনফার্ম? একদম বকফুলেরই বড়া মনে হচ্ছে। এদিকে আমাদের মিমি খেয়ে দিয়ে গড়াগড়ি করছে, ওই যে আর ওই দেখো কক করে খেয়ে নিয়েছে, তোমাকে দেখালো না, আর একটু খাও, ওই দেখো খেয়ে নিয়েছে। বেগুন, বেগুন, এটা বেগুন কি শুনছো তোমরা, এটাকে বেগুন বলছে? ও ক্যাপসিকাম, একবার বলছে বকফুল, একবার বলছে বেগুন, এখন বলছে ক্যাপসিকাম, এটা কি বলো? একদম সঠিকভাবে বলো, এটা কিসের বড়া? বলছে না ভয়ে, বলো কিসের বড়া? ক্যাপসিকাম। এটা নাকি ক্যাপসিকামের বড়া, তোমরা কিন্তু সাক্ষী আছো। এটা কি আদৌ ক্যাপসিকামের বড়া বলো তো, এখন অব্দি বুঝতে পারিনি, একটা পুরো গোটা খেয়ে নিয়েছে। আর এই দেখো এটুকু আছে, এখন অব্দি বলছে, বলতে পারছে না কিসের বড়া। এবারে খুলে ফেলেছে, দেখো খুলে ফেলেছে, এবারে বুঝতে পেরেছে। সন্দেহে কানুটা খুলে দি, কানুটা, কানুটাকে বেঁধে রেখেছে তোমার, না এরকম করেছে তোমার সাথে, দেখি টিপটা ঠিক করতে, টিপটা সুন্দর টিপটা, মা আমাদের মিমি টিপ পরে না, ওই দেখো আমাদের মিমি সব খেয়ে নিয়েছে, দেখেছো আমাদের মিমি ভালো হয়ে কত।
আমাদের সবার রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে হাজবেন্ড তাকে শুয়েও পড়েছে, খবর শুনছিল, তো বললাম একটুখানি বন্ধ করো, একটুখানি ভিডিওটা শেষ করে নিই। তো তোমরা নিশ্চয়ই জেনে গেছো আমার চ্যানেলের নামটাকে পরিবর্তন করতে চলেছি, তো এখনো পর্যন্ত হয়নি। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আজকে ব্লগ, এবং নামটা কেমন লাগলো সেটাও জানিও। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।